50% অ্যালকোহল মিশ্রিত 9 মিলিমিটার শেভিং লোশনে কি পরিমাণ পানি মেশালে ওই মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 30% হবে? তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে 9 মিলিমিটার শেভিং লোশন। তো এই 9 মিলিমিটার শেভিং লোশনের মধ্যে অ্যালকোহল আছে 50%, মানে এই 9 মিলিমিটার শেভিং লোশনের মধ্যে অর্ধেকই আছে অ্যালকোহল। তাহলে অর্ধেক যদি অ্যালকোহল থাকে তাহলে 9 মিলিমিটার এর অর্ধেক হবে 4.5 মিলিমিটার। তো এর পরের অংশে বলেছে প্রশ্নে, এই শেভিং লোশনে কি পরিমাণ পানি মেশালে ওই মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 30% হবে? তো এখানে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে সেটা আমরা জানি না, তো আমরা লিখতে পারি যে এক্স পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো এখন আমরা এটাকে একটু অনুপাত আকারে সাজাবো। তো অনুপাত আকারে এমনভাবে সাজাবো যেন এখানে এই হচ্ছে সমান সমান। তো অনুপাত আকারে সাজানোর জন্য বা ইকুয়েশন আকারে সাজানোর জন্য আমরা দুই পাশে অ্যালকোহলের পরিমাণ সমান থাকবে, মানে পানি আমরা যতই মিশাই না কেন অ্যালকোহলের পরিমাণ একই রকম থাকবে। তো এক সাইডে হচ্ছে এই অ্যালকোহলের পরিমাণ 4.5, এবং অন্য সাইডে হচ্ছে প্রশ্নের পরের অংশে বলেছে যে ওই পরি এমনভাবে পানি মেশাতে হবে যেন অ্যালকোহলের পরিমাণ 30% হয়। তো 30% হওয়ানোর জন্য আমরা এইভাবেই করব যে এখানে টোটাল পরিমাণ হচ্ছে 9 মিলিমিটার ছিল, এবং তার সাথে আমরা পানি অ্যাড করব, পানি হচ্ছে এক্স পরিমাণ, তাহলে 9 যোগ এক্স। তো এখানেও আমরা সমীকরণ আকারে সাজানোর জন্য এইটা হচ্ছে টোটাল পরিমাণ 9 যোগ এক্স, 9 হচ্ছে সেই হচ্ছে প্রথম মিশ্রণ এবং এক্স হচ্ছে যে বাড়তি পানিটা অ্যাড হয় সেটা। তাহলে এখন এখানে এর 30% হবে অ্যালকোহল, তাহলে এই 30% অফ 9+x। তো এখানে সমান সমান এই পাশে এখানে যতটুকু অ্যালকোহল আছে এই 30% অফ 9+x-এ এখানেও সেই একই পরিমাণ অ্যালকোহল আছে, মানে এখানে অ্যালকোহলের পরিমাণ বাড়েনি, অ্যালকোহলের পরিমাণ আগে যা ছিল এখনও তাই, তো এখানে পানির পরিমাণ বেড়েছে। তার মানে আগে যে পরিমাণ অ্যালকোহল ছিল মিশ্রণে এখন ঠিক সেই পরিমাণ অ্যালকোহল আছে। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 4.5 = এখানে পার্সেন্টেজ থাকার কারণে নিচে 100 হবে, গুণ ব্র্যাকেট 9+x, তারপর এখন এটাকে যদি আমরা গুণ করি, 30 দিয়ে যদি 9-কে গুণ করি, তাহলে 3 9 27, 270 যোগ 30x, 100। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3x = 18, x = 18/3, তাহলে আমরা এক্স এর মান পাই 6। তো এখানে প্রশ্ন চেয়েছিল যে কি পরিমাণ পানি মেশাতে হবে, তো আমরা ধরেছিলাম যে এক্স পরিমাণ পানি মেশাতে হবে, তো এখানে আমরা এক্স এর মান পেলাম 6। তো 6 হলো এই পানির পরিমাণ বা এই এই পরিমাণ পানি আমাদের মেশাতে হবে, তো এখানে 6ই হচ্ছে উত্তর।